তার কুদরত থেকে কিছু নিশান দেখিয়ে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتونك سعيا. إبراهيم تتا পাখি নাও, এদেরকে পুষ মানাও, এদেরকে জবাই করে, এদেরকে টুকরো টুকরো করে চারটি পাহাড়ের উপরে রেখে দাও, এরপরে ডাক দাও, দেখবে চারটি পাখি একত্রিত হয়ে তোমার দিকে দৌড়ে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখি পুষলেন, কেটে চারটার মাথা এক পাহাড়ে, চারটার বডি আরেক পাহাড়ে, চারটার দানা আরেক পাহাড়ে, চারটার পা আরেক পাহাড়ে রাখলেন। এবং যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, চারটি পাখি একত্রিত হয়ে উড়ে তার কাছে চলে আসলো। কিভাবে আমরা পাই আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম? উজাইর আলাইহিস সালাম একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন যে জনপদের উপর আল্লাহর আযাব এসেছে। তিনি দেখে এই জনপদ তার নিজের মধ্যে প্রশ্ন করলেন যে কাইফা ইউহিল্লাহু বাদা মাউতিহা, এই জনপদ যেটি পুরো মরে গেছে এটিকে আল্লাহ কিভাবে আবার কিয়ামতের দিন জিন্দা করবেন, এখান থেকে জীবনের উত্থান কিভাবে হবে? আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে তুললেন, জিজ্ঞেস করলেন, উজাইর কত সময় ঘুমিয়েছিলে? তিনি বললেন, আল্লাহ একদিন বা অর্ধেক দিন হবে। আল্লাহ বললেন, তোমাকে আমি 100 বছর মৃত্যুবরণ করে রাখিয়েছি। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, দেখো তোমার খাদ্যের দিকে তাকিয়ে, পাশে খাদ্য ছিল দেখেন তরতাজা। তিনি আরো কনফিউজড। আল্লাহ বলেন, এবার তোমার যে বাহন ছিল গাধা ওটার দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখেন পুরো গাধা মরে পচে হাড্ডি মাংস একেবারে ঝুরঝুর হয়ে গেছে। আল্লাহ বলেন, তাকিয়ে থাকো। তাকিয়ে থাকলেন, এর মধ্যে আল্লাহর আদেশে ওই গাধা আবার সুস্থ পরিপূর্ণ জীবিত একটি গাধায় পরিণত হয়ে গেল। নবীকে আল্লাহ কি দেখাবেন? আপনি ইমান করলে হবে না, কারণ নবী ইমানের ফারনেস, নবী কাসিম, নবী বন্টনকারী, নবীর পক্ষ থেকে ইমান উম্মতের মধ্যে পৌঁছে যায়। সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এটি কি স্বাভাবিক নয়? সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিদর্শন দেখাবেন। তাই আল্লাহ দুনিয়াতেই ব্যবস্থাই করেন নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পাক সেই জাত, কুরআন শরীফ অথবা রাসূলুল্লাহর হাদিসে একটিবার আপনি পাবেন না যে নবী বলেছেন আমি মেয়েরাজ করেছি। একটিবার পাবেন না ফেরেশতা জিব্রাইল বলেছেন আমি নবীকে নিয়ে মেয়েরাজে গেছি। কারণ নবী যদি বলতেন আমি মেয়েরাজ করেছি, মুনাফিকরা প্রশ্ন তোলার সুযোগ পেত। আল্লাহ পাক সেই সুযোগই দেন নাই। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক সেই জাত যিনি নিজে তার নবীকে মেয়েরাজে নিয়ে গেছেন। এবার ঝগড়া করলে করো গিয়ে আল্লাহর সাথে, যাও নবীর সাথে তো ঝগড়া নাই। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পথকে বন্ধ করে দিয়েছেন। মেরাজের ঘটনা বলার উদ্দেশ্য নয়, এটা টাইমও নাই এখন, একটা জিনিস বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্য লাভ করলেন, ফিরে আসার পথে ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিস সালামের সাথে পুনঃসাক্ষাৎ হলো। আগে একবার হয়েছিল যাওয়ার সময়, আসার সময় আবার হলো। মুসা জিজ্ঞেস করলেন, আপনার রব আপনাকে কি দিচ্ছেন? সহিহ বুখারী শরীফের হাদিস, এটা কি দিয়েছেন? আল্লাহ হাবিব বললেন, আল্লাহ আমার আর আমার উম্মতের উপর দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আপনি জিব্বায় কামড় দিতেছেন, তাই না? তো সত্যি কামড় দেওয়ার মতো বিষয়। মুসা আলাইহিস সালাম বললেন, এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান। ইরজিউ ইলা রাব্বিকা ফালইউখফফ আনকা ওয়া আনহুম। হে রাসূল, ফিরে যান আপনার রবের কাছে, আপনার এবং আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যা একটু কমিয়ে নিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, কি করব? জিব্রাইল বললেন, না ইন শাইতা, যদি আপনি পছন্দ করেন তাহলে আমার পক্ষ থেকে হা বা চক রায় যাওয়া উচিত আপনার। আল্লাহর হাবিব গেলেন আল্লাহর কাছে, বললেন, আল্লাহ আমার উম্মত দুর্বল, ফাল ইউখাফফিফ আন্নি ওয়া আনহুম, আমার এবং আমার উম্মতের জন্য নামাজটাকে কমিয়ে দিন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, 45 ওয়াক্ত নিয়ে আল্লাহ নবী আবার ফিরে আসলেন। মুসা জিজ্ঞেস করলেন, কত রাকাত?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার 45 আমার হাতে আছে আর 5 চলে গেছে আল্লাহ কমিয়ে দিয়েছে মুসা বললেন হবে না আবার যান 45 করতে পারলে 50 করতে সমস্যা কিন্তু ধাক্কা দিয়ে পড়ে ফেললে তাই না কিন্তু 45 তো অনেক বেশি আল্লাহ নবী আবার গেলেন আল্লাহ আরো 5 অক কমিয়ে দিলেন মুসা বললেন হবে না আবার যান আবার গেলেন আল্লাহ আরো 5 অক কমিয়ে দিলেন এইবার 9 বার গেলেন এবং প্রত্যেকবার 5 অক করে আল্লাহ কমিয়ে দেন মুসা আবার পাঠান যখন 5 ওয়াক্তে নেমে আসলো মুসা বললেন আবার যান হে আল্লাহর রাসূল আমার উম্মত বনী ইসরাইলের উপর আল্লাহ এর থেকে কম নামাজ দিয়েছেন ওই বদবক্তরা ওইগুলা পড়তো না তা আপনার উম্মতও পড়বে না কমিয়ে নিয়ে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওয়াল্লাহি ইন্নি ইসতাহিয়াইতু মির রাব্বি কসম করে বলছি ভাই মুসা আল্লাহর কাছে আর আরজি নিয়ে ফিরে যেতে আমার নিজের শরম লাগতেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন তখন একটি আওয়াজ শোনা গেল নাদা মুনাদিন একটি আওয়াজ আসলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ বললেন আমবাইতু ফারিদাতি ওয়া খাফফাফতু আন ইবাদি আমি আমার বান্দাদের জন্য নামাজ কমিয়ে দিলাম এবং এই পাঁচ ওয়াক্তের উপর আমি আল্লাহ ফরজ বিধান জারি করে দিলাম নামাজ মেরাজে প্রাপ্ত ইবাদত নামাজ ইসলামের প্রথম প্রাপ্ত ইবাদত ফিরে আসার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছেন মানে আমাদের জন্য মিঠাই কি আনছেন মেরাজে তো গেছিলেন আমাদের জন্য কিছু আনতে হবে না আমরা তো উম্মত কাঙ্গাল তো আমাদের জন্য কি নিয়ে আসছেন আল্লাহর হাবিব বলেন উতিতু সালাসান আল্লাহ আমাকে তিনটা জিনিস দিয়েছেন খেয়াল করে শুনুন এটা জরুরি পুরো মেরাজের ঘটনা যতটুকু জরুরি এই এক হাদিস ইকুয়ালি ততটুকু জরুরি আল্লাহ নবী বললেন আমাকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন মামুন একটু এদিকে আসো দেখুন আমার কুটটা খুলে নাও গরম লাগতেছে কিন্তু খুলতে পারতেছে না দুঃখিত তো জুড়ে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জিনিস দিয়েছেন প্রথমটা হচ্ছে আসসালাওয়াতুল খামসু পাঁচ ওয়াক্তের নামাজ এবার এটি বলার উদ্দেশ্য এই পাঁচ ওয়াক্তের নামাজের গুরুত্বটাই বোঝানো আমরা যদি শুধু প্রত্যেক বছর রজব মাস আসার পরে মেরাজের ওয়াজ করি তাও তো আমাদের আলিম উলামা যদি সবাই মেরাজের ঘটনা হাদিস থেকে বলেই শেষ করতেন অসুবিধা ছিল না হাদিস থেকে শুরু করেন পরে বাংলা রূপকথার বই থেকে নিজের ইচ্ছা মতো ঢুকিয়ে দেন এরপরে কোন জায়গা থেকে কোন জায়গা চলে যান এমন এমন ইচ্ছা বলেন যেগুলা কুরআন হাদিসে তো নাই ইতিহাসের পাতায়ও নাই এমনকি অসুবিধাটা এরকম যে অনেক কথা বলেন যেগুলো ইসলামী আকিদার বিরুদ্ধে চলে যায় একটা কথা মনে রাখবেন বিশেষ করে বক্তাদেরকে বলছি আমার মতো কম ইলমি কম আমলি বক্তা যারা উঠার পরে যা মুখে আসে বলেন একটা কথা মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বলল সে যেন তার জায়গা জাহান্নামে ঠিক করে রাখে নাউযুবিল্লাহ এবার আমাদের কি উচিত নবীর নামে আল্লাহর নামে বাড়িয়ে বাড়িয়ে নিজের মতো বলা মোটেও উচিত নয় তাই মেরাজের প্রথম উপহার হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহু বান্দার আমলনামা থেকে কিয়ামতের দিন সবচেয়ে প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ ইন সালহাত ফাকাদ ফাজা ওয়া আনজাহা নামাজ ঠিক থাকলে বান্দা সফল কাম হয়ে যাবে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাবে ওয়া ইন ফাসাদাত আর নামাজ যদি ঠিক না থাকে ফাকাদ খাবা ওয়া খাসিরা বান্দা নুকসানের মুখে পড়বে বান্দা বরবাদ হয়ে যাবে সামনে রমজান মাস আসছে এই জন্য প্রত্যেকটা মাহফিলে আমি বলি রমজানের কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত এর মধ্যে সবচেয়ে প্রথম প্রস্তুতি হচ্ছে এখন নিয়ত করে নেই এই রমাদান মাসকে সামনে রেখে আমরা সারা জীবনের জন্য নামাজকে ঠিক করে নেবো ইনশাআল্লাহ আমি পার্সোনালি এরকম মানুষকে চিনি যারা এক রমাদানকে উদ্দেশ্য করেছে ফোকাস করেছে এবং আলহামদুলিল্লাহ রুটিন মাফিক নামাজ করেছে অভ্যাসটা এমন হয়ে গেছে আল্লাহ কবুল করে নিয়েছেন পরে আর নামাজ ছাড়ে নাই রমাদান এইরকম একটা মাস যে মাসে
আপনি আল্লাহর নৈকট্য লাভ করা এত সহজ হয় যা অন্য কোন মাসে এরকম সহজ হয় না। রমাদানে আসছি একটু পরে, এই বললাম রজবে শাবান বলে তারপরে রমাদানে আসবো সংক্ষিপ্ত করে ইনশাআল্লাহ। দুই নম্বর আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তো তিনটা উপহার দিয়েছেন, প্রথমটা পাঁচ ওয়াক্তের নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব বলেছেন আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু মা বাইনাহুন্না ইযা ইজতানিবাল কাবায়ির। যদি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাইলে ছোট খাটো মাঝারি যে গুনাহগুলো আছে পাঁচ ওয়াক্তের নামাজ পুরো দিনের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। দুই জুমার নামাজ পুরো সপ্তাহের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। এক রমাদান থেকে আরেক রমাদান দুই রমাদান মাস একত্রিত হয়ে মদ্যখানের তামাম গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। এর পরে যদি বাকি থাকে তাইলে একটা মকবুল হজ আপনার জীবনের গুনাহকে এমন ভাবে পরিষ্কার করবে যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বেরিয়ে এসেছেন। এর পরেও যদি গুনাহ থাকে তবুও আপনি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও, আল্লাহ তামাম গুনাহ মাফ করে দেবেন। এর পরেও যদি গুনাহ কিছু বাকি থাকে তবুও আল্লাহর হাবিব বলেছেন ইন্না শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহে লিপ্ত এদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করব। শর্ত হচ্ছে আমার উম্মত হতে হবে। ওই আমার উম্মতের ক্যাটাগরির মধ্যে যদি না আসেন, দুনিয়াতে যদি অন্য ক্যাম্পে থাকেন, অন্য কোন ক্যাম্পে নবীর ক্যাম্প ছাড়া আল্লাহর আল্লাহর জামাত ছাড়া রাসূলের জামাত ছাড়া অন্য কোন জামাত, অন্য কোন মতবাদ, অন্য কোন ইজম, অন্য কিছুকে পশ্চিমা থেকে প্রাপ্ত অথবা হিন্দুস্থান থেকে প্রাপ্ত অথবা চায়না থেকে প্রাপ্ত, আমরা তো ওইগুলো গিলে ফেলি তাই না, অথবা বিশ্বকাপ আসলে একটু ব্রাজিল আর্জেন্টিনা থেকে প্রাপ্ত ফ্যাশন স্টাইল জীবনযাত্রা, কখনো আবার রাজনৈতিক মতবাদ, কখনো অর্থনৈতিক মতবাদ, কখনো সামাজিক ফ্যাশন, কখনো অন্য কিছু, রাসূলুল্লাহ ক্যাম্প ছেড়ে বেরিয়ে গেলে আর হবে না আল্লাহর নবী উম্মত হিসাবে চিনবেনই না আপনাকে। আর এরপরে আল্লাহ নবী বলেছেন দুই নম্বর উপহার আল্লাহ দিয়েছেন খাওয়াতিম ও সুরাতুল বাকারা, সুরা বাকারার শেষ দিক মানে শেষ দুইটা আয়াত, এই দুইটা আয়াতকে আল্লাহ জমিনে পাঠান নাই, তার নবীকে ডেকে নিয়ে সরাসরি নিজে দিয়ে দিয়েছেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি রাতে এই আয়াত দুটি তিলাওয়াত করে ঘুমাবে লাকাফাতাহু, তার জন্য পুরো রাতের ইবাদত হিসাবে এই দুই আয়াত যথেষ্ট হয়ে যাবে। অনেক সময় সজাগ থাকি আমরা, বিশেষ করে রমজান মাসে রাতে তো ফেসবুকিং করতেই অনেক টাইম চলে যায় তাই না, দুইটা আয়াত পড়তে তো সময় লাগে না, একটু অভ্যাসটা করে দিন কাজে লাগবে ইনশাআল্লাহ, অভ্যাসটা হয়ে গেলে ছুটবে না। আর তিন নম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে অঙ্গীকার করেছেন, কথা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক না করে মারা যায়, যদি আল্লাহর সাথে শিরক না করে মারা যায় বাকি যত গুনাহ হোক না কেন আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেব। তবে শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, নেভার এভার, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে বেহেশতকে চিরস্থায়ী হারাম করে দিয়েছেন এবং তার জায়গা হচ্ছে জাহান্নাম, নাউযু বিল্লাহ মিন যালিক। শিরকের কোনো মাফ নাই কোনো অজুহাতে, যেটা আল্লাহর হক সেটা আল্লাহর হক, ওটা বান্দাকে দিয়ে দিলে ওটা শিরক হবে এবং আল্লাহ কখনো ওকে মাফ করবেন না। বিভিন্ন মৌলানা দেখা যায় বিভিন্ন যুক্তি যুক্তি দিয়ে ওই চিপা রাস্তা দিয়ে বের করতে চান, দরকার নাই তো শিরকের পাশ দিয়ে ঘুরারই দরকার কি, ওই কাজ না করলেই তো ভালো, আল্লাহর রাসূল যে সুন্নতের পথ দেখিয়েছেন এর থেকে ভালো পথ কি আর হতে পারে না। অথচ আমাদের দেশে এখনো বিভিন্ন মাজারে গিয়ে অরসের নামে এইরকম নাফরমানি হয় যেগুলো দেখার পরে মুসলিম না কিন্তু বোঝার কোনো উপায় নাই, হয় না দেখেন নাই আপনারা? অথচ আমাকে বলুন আমাদের নবী কি আমাদেরকে এরকম আওয়ারা অবস্থায় রেখে গেছেন, শিখিয়ে যান নাই কবর জিয়ারত কিভাবে করতে হবে? আমাদের নবী কবর জিয়ারত করেন নাই, প্রত্যেক দিন প্রায় ডাইমে করতেন জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারতের নিয়তে আল্লাহর রাসূল যেতেন ইয়ে সুহাদায় উহুদে গিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহু সহ বাকি শহীদদের জিয়ারত করতেন, কিভাবে
কিভাবে দাঁড়াবো সেটাও শিখিয়েছেন, কিভাবে সালাম দিব সেটাও শিখিয়েছেন, মুনাজাত কিভাবে করব সেটাও শিখিয়েছেন, ইসালে সওয়াব কোন কোন পদ্ধতিতে করব সেটাও শিখিয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া কিভাবে করব সেটাও শিখিয়েছেন, নফল সদকা খায়রাত করে মৃত ব্যক্তির উপর সওয়াব রেসানি কিভাবে করব সেটাও শিখিয়েছেন। শিখেন নাই কোন জিনিসটা, তো আমরা এর বিপরীতে কেন যাব? এক একটা জায়গায় বিভিন্ন মাজারকে কেন্দ্র করে এই পরিমাণ বিদআতি কর্মকাণ্ড হয় যে এইগুলা শিরকের দরজা খুলে দেয় আল্লাহর ওয়াস্তে। ফুলতলি সাহেব তুলা রহমতুল্লাহ আলাইহি এই জন্য ঈসা আলাইহিস সালামকে জনপ্রিয় করেছিলেন যে এক বসিলায় ওই টাইপের জিনিস থেকে মানুষ ছুটে আসবে এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দিনই অনেক বড় ফায়দা হচ্ছে এই মাহফিলগুলোর মাধ্যমে। মুর্দার উপর সওয়াব রেসানি তো হচ্ছেই হচ্ছে, সাথে দিনী মাহফিলের কারণে দিন প্রচারে একটা অনেক বড় ভূমিকা রাখছে এইগুলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা এদের পেছনে শ্রম দিয়েছেন আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। তো এই জন্য শিরকের কোনো মাফ নাই। এই হচ্ছে রজব মাসের একটা পরিচিতি দিলাম যে রজব মাসে আমরা তিনটা উপহার পেয়েছি আল্লাহর কাছ থেকে, পাঁচ ওয়াক্তের নামাজ, সূরা বাকারার শেষ দুই আয়াত, আর একটা অঙ্গীকার যে শিরক না করে মারা গেলে বাকি গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আসুন শাবান মাসে, শাবান মাস বরকতময় মূলত দুইটা কারণে, প্রথমটা হচ্ছে শাবান হচ্ছে রমাদান মাসের প্রস্তুতির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাস। আমরা ট্রাই করা উচিত তাই না? যারা পারবেন করবেন, এটা ফরজ নয় নফল। দুই নম্বর যে কারণে শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী উরফে আম আমরা যাকে শবে বরাত বলি, এই রাতের ব্যাপারে হাদিসে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতে তার সৃষ্টির দিকে তার কুদরতের দৃষ্টি পাত করেন এবং মুশরিক আর মুশাহিদ ব্যতীত, মুশরিক আর হিংসুক ব্যতীত, যে অন্যের ভালো দেখতে পারে না অন্যের ক্ষতি করতে চায়, মুশরিক আর হিংসুক ব্যতীত বাকি প্রত্যেকটা মুমিনকে আল্লাহ মাফ করে দেন। দেখেন মুশরিক এখানে ধরা খাইছে, মুশরিক সব জায়গায় ধরা খাইলে শিরকের মধ্যে যাওয়া যাবে না। আর মুশাহিন যে অন্যের প্রতি বিদ্বেষ লালন করে, চায় অন্যের ক্ষতি হোক, আমরা এই মনোভাব পোষণ করব না। তো এই রাতে যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এত বিপুল সংখ্যক বান্দাকে মাফ করে দেন, এত বড় দয়া আল্লাহর হয়, আমাদের কি উচিত নয় এই রাতে আল্লাহর শুকরিয়া আদায় করা? যেহেতু আল্লাহ মাফ করে দিচ্ছেন, আর শুকরিয়া আদায় করা সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ইবাদত। এই জন্য একটু ইবাদত বন্দেগি করে কি জন্য করবেন? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। তবে একটা ছোট্ট বারিক বিষয় শিখে রাখুন, অনেক সময় এইটার মধ্যে প্যাচ লাগে, শবে বরাতের আলাদা কোনো নামাজের নিয়ত নাই, বুঝতে পেরেছেন? ওই রাতে যা নামাজ আপনি পড়বেন সব নফল নামাজের নিয়তে। কি জন্য নফল নামাজ করবেন? কারণ এটি একটি বরকতময় রাত, আল্লাহ এই রাতকে বরকতময় বানিয়েছেন। তবে অনেক সময় মানুষ জিজ্ঞেস করেন শবে বরাতের নামাজের নিয়ত কি? শবে বরাতের কোনো নামাজ নেই, ওই নামাজটা হচ্ছে নফল নামাজ। অন্যদিন যেরকম নফল নামাজ পড়েন এই রাতেও করবেন, মনে রাখবেন এই রাতে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রাতে তার এত বিপুল সংখ্যক বান্দাকে মাফ করে দেন, অন্য কোন রাতের ব্যাপারে এরকম ডিক্লিয়ার পাওয়া যায় না। আর বিশেষ করে অন্যান্য ইবাদত করবেন, নফল ইবাদত, বারবার বলছি নফল ইবাদত, শবে বরাতের জন্য আলাদা নামাজের কোনো নিয়ত নাই, নফল তিলাওয়াত পারলে কবর জিয়ারত করলেন, যা পারেন করলেন। কিন্তু আমি যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই এই রাতে, যেহেতু আল্লাহর রহমতের মধ্যে এই রাতে একটা উত্থান আসে, তাই সবচেয়ে উত্তম সুযোগ হচ্ছে তাওবা করা। চলুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আল্লাহকে তাওবা করব। তাওবা কি? আমরা তাওবা মনে করি কি আর করব না, শেষ। এটি ইস্তেগফার, এটি তাওবা নয়, এটি কি? ইস্তেগফার। তাওবা কি? আন-নাদামু তাওবা, মনের মধ্যে আফসোস আসার নাম হচ্ছে তাওবা। গুনাহ করার পরে যদি মনের মধ্যে আফসোস আসে ওটার নাম কি? তাওবা। এবার বলুন গুনাহ কাকে বলে? আল্লাহ নবী বলেছেন আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহা আন ইয়াত্তালিআ আলাইহি আন-নাস, গুনাহ সেটা যেটা তোমার মনের মধ্যে খচখচ করে আর তুমি চাও না মানুষ সেটা জেনে যাক। কি পারফেক্ট আল্লাহ নবী আনসার দিয়েছেন, কি পারফেক্ট সংজ্ঞা। গুনাহ কি? যেটা তোমার মনের মধ্যে
খসখসি করে এবার গুনাহ করার পরে যদি মনের মধ্যে খসখস করে গুনাহ তো করে ফেলেছেন ঠিক আছে তবুও আমি সুসংবাদ দিচ্ছি আপনাকে যদি মনের মধ্যে খসখস করে বুঝতে হবে আপনার ভেতরে এখনো ঈমান আছে আর ঈমান না থাকলে তো খসখসির কোনো কারণই নাই লাগবে খসখস লাগবে না যদি ঈমান থাকে গুনাহ করে ফেলেন আপনারও মনে হবে হায় রে আমার রবকে নারাজ করে ফেললাম এই যে এই আফসোসের পরে যখন আপনার মনে হবে যে আমি সত্যি আমার রবকে নারাজ করেছি আমার রব আমার প্রতি খুশি নন আমাকে আমার রবকে খুশি করতে হবে হায় রে আফসোস আমি আমার রবকে নারাজ করে ফেললাম এই আফসোস এই নাদামতের নাম হচ্ছে তাওবা এবং তাওবার এই মর্যাদা আল্লাহ নবী বলেছেন আত-তাইবু মিনাল যামবি কামাল লা যামব লাহু যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে তার অবস্থা হচ্ছে এই রকম যেন জীবনেও সে কখনো কোনো গুনাহ করে নাই আর গুনাহ করার পরে যদি আবার নেক আমল করতে শুরু করেন কুরআনের আয়াত হচ্ছে ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ গুনাহগুলোকে নেক কাজ দিয়ে পরিবর্তন করে দিবেন শাবান মাস দুই কারণে গুরুত্বপূর্ণ রমাদানের প্রস্তুতির মাস এবং শবে বরাত অর্থাৎ হাদিসের ভাষায় বললে লাইলাতুল নিসফ মিন শাবান বা শাবানের মধ্যরাত্রির মাস এই রাত গুরুত্বপূর্ণ এই মাসও গুরুত্বপূর্ণ শেষ পয়েন্ট রমাদান শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসকে আল্লাহ কুরআনের মাস বানিয়েছেন এই মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন এই মাস উম্মতের জন্য এই মাসটাই উম্মতের মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে এই মাসের নেক আমলের ব্যাপারে আমাদেরকে অনেক কথাই বলেছেন রমাদান শরীফের ব্যাপারে এর মধ্যে একটা কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই প্রথমটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির উপর দিয়ে রমাদান মাস আসলো আর চলে গেল ওদিক থেকে এসে চলে গেছে আর সে তার জীবনের তামাম গুনাহকে মাফ করাতে পারে নাই সে হচ্ছে একটা কমবখত তাহলে বুঝতে পারছেন রমজান মাসে যদি আল্লাহকে খুশি করতে না পারেন আপনি কমবখতের তালিকায় পড়ে গেলেন কিন্তু রমজান মাসে আল্লাহকে খুশি করাও কিন্তু বড় সহজ খুব সহজ রমাদান মাসে এমন এমন মুহূর্তগুলো আসে যে মুহূর্তগুলো আপনার পুরো জীবনের গতিকে পাল্টে দিতে পারে এক এক করে যদি বলি প্রথমে রমাদানের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন জান্নাতের সমস্ত দরজাকে আল্লাহ খুলে দেন শয়তানকে আল্লাহ শিকলবদ্ধ করে রাখেন এই রমাদান মাসে আল্লাহ দিনে রোজাকে ফরজ করেছেন এবং রাতে কিয়ামুল লাইলকে আল্লাহ ফরজের অতিরিক্ত রেখেছেন তার মানে এই নয় যে আমরা পড়বো না আমি আসছি একটু পরে আর এই রমাদান মাসের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আল্লাহ নবী বলেছেন ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফি শাহরিন এই মাসে একটা রাত আছে যে রাতটা এক হাজার মাসের চেয়ে উত্তম আপনারা কি জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের গড় আয়ু 60 বছর জাস্ট 60 ইয়ার্স 60 বছর আগের উম্মতের গড় হায়াত জানতেন 200-300-400 বছর এক একজন বাঁচতেন তাই না আগে আগে তো বিশাল ইবাদত করতেন কিয়ামতের দিন দেখা যাবে আপনি এক টুকরি ইবাদত নিয়ে গেছেন ওরা 60 টনে দুইটা টাক নিয়ে গেছে তখন কি করবেন কম্পারিজন কিভাবে হবে দেখা যাবে ওরা জান্নাতে যাওয়ার পরে জান্নাত ভরে গেছে আপনার জন্য তাহলে জান্নাতের সিঁড়িটা বাকি আছে আল্লাহ কম্পেনসেট করে দিয়েছেন কম্পেনসেট নয় মানে আল্লাহ বিনিময় করে দিয়েছেন কিভাবে আল্লাহ আপনাকে আপনার নবীর ওয়াসিলায় কোরআনের ওয়াসিলায় এমন একটা রাত দিয়েছেন যে রাতটা 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতে উত্তম ওই লাইলাতুল কদরের এক রাতে ইবাদত আপনার আমলনামায় 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের সমান ইবাদত হিসাবে লেখা হবে এবার যদি জিন্দেগিতে টেনে টেনে 10টা লাইলাতুল কদরও ভালো করে কাটাইতে পারেন কেল্লা হতে হয়ে যাবে ইনশাআল্লাহ তাই না কিয়ামতের দিন দেখা যাবে আপনার সওয়াব বহন করার জন্য আলাদা ট্রাক নিয়ে আসা হইতেছে তাই এই লাইলাতুল কদরের জন্য শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদের নবীর ওয়াসিলায় এত বড় একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন তিন নম্বর হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন লিসসাইমি ফারহাতান
রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত আছে। প্রথমটা হচ্ছে আল ফারহাতুন ইনদাল ফিত্র, প্রথম খুশির মুহূর্তটা হচ্ছে ইফতার করার সময়। আমাকে বলুন, ইফতারের চাইতে খুশির মুহূর্ত আর কিছু হতে পারে? যারা রোজাদার তারা জানেন, আমি যদি আপনাকে ইফতার যেটা আপনি বাড়িতে করেন তার চেয়ে পাঁচ গুণ ভালো খাবারও দিয়ে দেই দুপুরের বেলা নরমালি, আপনার এই আনন্দের পাশেও যাবে না। যা দিয়ে ইফতার করেন সামনে নিয়ে যখন বসেন সারাদিন রোজার পরে, তখন আপনার মনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই আনন্দ দুনিয়াবি নয়, আল্লাহ নিজেই ওই আনন্দ আপনার মনের মধ্যে ঢেলে দেন। আর দুই নম্বরটা আল্লাহ নবী বলেছেন, ও ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দুই নম্বরটা হচ্ছে যখন বান্দা গিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আজ যে রবকে না দেখে সেজদা করছেন, সেই রবকে একবার একদিন জান্নাতে যাওয়ার পরে দেখবেন, এবং দেখে দেখে আপনার রবের কুদরতের কদমে আপনি মাথা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সাওম, আদম সন্তানের প্রত্যেক ইবাদত তার নিজের জন্য, একমাত্র রোজা ব্যতীত। আসাওমু লি ওয়া আনা আজজিবি, আর রোজা হচ্ছে একমাত্র আমি আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ। যে রোজা রাখলো দুনিয়াতে কোনো প্রতিদান তার নাই, আখেরাতে থাকলেও ওইগুলা ছোট ছোট। রোজার আসল প্রতিদান হচ্ছে আমি আল্লাহ, যে রোজা রাখবে সে আমি আল্লাহকে পেয়ে যাবে। এরপরে রামাদান মাস হচ্ছে কোরআনের মাস। এই মাসে কোরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছিল কদরের রাতে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো মাসকে কোরআনের বরকত দিয়ে বরকতময় করেছেন, এবং রমাদান মাসে কোরআন শরীফ পড়ার যে সুযোগ, বিশেষ করে আমরা আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে দারুল কিরাতের মতো মকবুল যে একটা প্রতিষ্ঠান পেয়েছি, এর মাধ্যমে কত লক্ষ লক্ষ মানুষ যে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা অর্জন করেছেন তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। এই খিদমতের প্রতি মনোনিবেশ করবেন, কাজে লাগাবেন। আমি শেষ প্রান্তে এসে যেটা বলতে চাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে রমাদান মাসের জন্য একটা রুটিন করুন। কি রুটিন? দেখুন, সকালে এমনিতে পেটে ক্ষীণা থাকবে, খামোখা মানুষের সাথে কথা বলতে যাবেন ঝগড়া লাগবে, বাদ দেন ওইগুলা, বাদ দিয়ে একটু কোরআন শরীফের দিকে মনোনিবেশ করুন। এমনকি যদি আপনি দোকানদারও হন, দোকানের কেসে বসে হামাকা মানুষের সাথে কথা না বলে কোরআন শরীফ খুলে খুলে পড়ুন। আল্লাহর রাসূল বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের আলিম পণ্ডিত তার হাসর হবে কিয়ামতের দিন অত্যন্ত সম্মানী ফেরেশতা নবী রাসূলের সাথে। والذي يقرا القران ويتتعتع فيه وهو عليه شاق له اجران, আর যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু ভালো করে পারে না, তবুও থামে না, আটকে যায় তবুও থামে না, কোনো মতে পড়ে তবুও থামে না, পড়া চালিয়ে যায়, আল্লাহ তাকে কোরআনের ওই আলিমের চাইতে দুই গুণ বেশি প্রতিদান দান করবে। এই হচ্ছে দিনের রুটিন। ইফতার তো করবেন, ইফতার আর সেহরির একটা কথা শিখিয়ে দেই, আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের উপর আল্লাহর রহমত ততদিন পর্যন্ত থাকবে ততদিন তারা জলদি ইফতার আর দেরিতে সেহরি করবে। অনেক মানুষ দেখি মাগরিবের আজান পড়ে যাচ্ছে, খামোখাই মোবাইল টিপাইতেছে, ইফতারের নামে নাম নাই। এইটা একটা ইবাদত, ওইটা এরকম ডিনার নয় আপনার, যে আপনার ইচ্ছা নয়টায় খাইলেন, আপনার ইচ্ছা দশটায় খাইলেন, ওটা আপনার গুণা হবে ইচ্ছাকৃতভাবে দেরি করলেন, দেরি করবেন না। আজান হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবেন, এটা সুন্নত, বুঝতে পেরেছেন? আরেক দল দেখি মোবাইল টোবাইল টিপায়া একটা দেড়টার সময় খেয়ে ঘুমিয়ে পড়ে, ফজরের নামাজ তো এমনিতেই নাই আমাদের। তো এইটা সুন্নতের সম্পূর্ণ বিপরীত, এর স্বাস্থ্যগত একটা খারাপ প্রভাব আছে। সুন্নত হচ্ছে দেরি করে সেহরি করবেন, দেরি বলতে এমন দেরি নয় যে ইমাম সাহেব বিয়ে করতেছেন, আজান শুরু করে দিয়েছেন, আপনি এখানে মুখে বিড়ি নিয়ে দৌড়াইতেছেন, এরকম না, এটা আগে শেষ করে ফেলবেন। কিন্তু এত আগেও আবার না যে এরপরে তিন ঘন্টা টাইম বেঁচে আছে, এটা রুটিন করবেন যে আপনার যদি সবকিছু শেষ করে খেতে এক ঘন্টার মতো লাগে, ধরেন সাড়ে চারটা যদি আজান হয়, আপনি সোয়া তিনটা থেকে যদি শুরু করে দেন সাড়ে চারটা পর্যন্ত, ইনশাল্লাহ আপনি ফ্রেশ হয়ে সবকিছু শেষ করে ফেলতে পারবেন, নামাজের জন্য প্রস্তুত হতে পারবেন, এই রুটিনগুলো করবেন। আর লাস্ট রুটিন হচ্ছে, এমনিতে তো আমরা বদআমল এগুলো করি না, অন্তত পক্ষে রমাদান মাসে তাহাজ্জুদের দিকে একটু খেয়াল রাখবেন, খুবই সহজ রে ভাই। এমনিতে তো আমরা রমজানে সেহরির আগে বেশিরভাগ মানুষ আমরা ঘুমাই না, তো যদি না ঘুমান অথবা যদি ঘুমানো একটু আগে উঠে অথবা একটু দেরিতে ঘুমিয়ে
এমনিতে তো তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি না, রমাদান মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় পছন্দ করেন তার বান্দা দিনে রোজা রাখবে আর রাতে তার জন্য দাঁড়াবে। তাহাজ্জুদের নামাজের সুন্নত হচ্ছে 8 রাকাত, যদি কমও পারেন ও তাহাজ্জুদটা হবে না আপনি কিয়ামুল লাইলের মধ্যে চলে আসবে, তবু আপনি নফল নামাজের সওয়াব তো পাবেন। যাই পারেন যতটুকুই পারেন, তাহাজ্জুদ হচ্ছে 8 রাকাত, এর নিচেও যদি পারেন নফলের নিয়তে একটু সময় রাতে আল্লাহর জন্য দাঁড়াবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর তারাবি নিয়ে আমরা অনেক ঝগড়া করছি না, এবার ঝগড়া বাদ দিয়েই তারাবিটা পড়ে ফেলি, পড়ে না কেউ তারাবি, এমনি খালি ঝগড়া করে তারাবি নিয়ে, ঝগড়া বাদ দেন তারাবিটা পড়ে ফেলেন। তারাবির রমাদানের একটা উপহার আমাদের জন্য, এই নামাজের অর্থই হচ্ছে প্রশান্তি, আর এই নামাজ দিয়ে তো ঝগড়া। সাহাবা কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত কালে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর অনুমতিতে, দুঃখিত ইমামতিতে, 20 রাকাত তারাবির নামাজ জামাতে আদায় করা শুরু করেছিলেন। এই সুন্নতে সাহাবা আমরাও পালন করে আসছি। আপনি তারাবিটা পড়বেন, এরপরে যাই করেন না কেন তাহাজ্জুদ অন্তত পক্ষে রমাদান মাসে অভ্যাস করুন। আর ফরজ নামাজ তো বলাই লাগে না, এটা তো করবোই আমরা ইনশাআল্লাহ। রমাদান মাসে গল্প একটু কম করি তাইলে গীবতটাও একটু কম হবে। আমি জানি গীবতের চাইতে মজাদার গল্প আর কিছু হতেই পারে না, তাই না? আমাদের সমাজে তো কি করবেন, গীবত করলে রোজাটা একবারে হালকা হয়ে যায়, সওয়াবটা একবারে কমে যায়, এত কষ্ট করে উপবাস করে লাভ আছে যদি রোজাই না হয়? এই জন্য কম কথা বলেন, দেখবেন গীবতও কম হবে। আর বিশেষ করে ফোকাস করুন কোরআন শরীফের উপর। লাস্টের কথাটা হচ্ছে, মানুষকে একটু ইফতার করাবেন। আমরা ইফতার পার্টি করি, পার্টিতে সব স্যুট বুট টাই পরা, বেশিরভাগ পেশাব করে বামিও নেয় না, এই টাইপের মানুষকে খামাখা ইফতারে দাওয়াত দিয়ে, আপনার গরিব আত্মীয় স্বজনের হক সবচেয়ে বেশি। আমাকে ওই সিলেট থেকে নিয়ে এসে ইফতার করে করে কোনো লাভ নাই, আপনার গরিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিন, কিছু মানুষকে ইফতার করান। যে ব্যক্তি ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব লাভ করে, এবং আপনার এই এহসান পাওয়ার সবচেয়ে বেশি হকদার আপনার গরিব আত্মীয় স্বজন, বারবার বলছি। এরপরে ইয়েতিম মিসকিন, কিন্তু আপনার গরিব আত্মীয় স্বজনের খোঁজ নাই, চলে গেছেন অন্য জায়গায়, কোনো প্রয়োজন নাই। এইটুকু প্রস্তুতি যদি আমরা গ্রহণ করতে পারি, এরপরে রোজার শেষে ফিতরা আসবে, জাকাতের বিষয়টাও ওই সময় চলে আসে যেহেতু মানুষ জাকাত দিয়ে দেয়। জাকাত ফরজ ইবাদত, দিয়ে আপনি কোনো এহসান করতেছেন না, যারা নিচ্ছেন নিয়ে আপনার বোঝাটা জাহান্নামের বোঝাটা কমাইতেছে। সম্পদের 2.5% যদি নিসাব অনুযায়ী থাকে দিয়ে দেবেন, সময় সময় ইমাম সাহেবরা এগুলো বলে দেবেন। এই সংক্ষিপ্ত একটা কথা বললাম, শাবান মাসে আপনি চিন্তা করে একটা রুটিন সাজিয়ে নেবেন কিভাবে রমজান কাটাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরুসি পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. افرق بقى أمين. إذا آخر الدعاء تدعفنا نفرق بقى مين نورمال يتخوري ديك. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك العفو والعافية والمعافة الدائمة في الدين والدنيا والآخرة، والفوز بالجنة والنجاة من النار. يا عزيز يا غفار يا رب العالمين، اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه. আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা মা বাবারে তুমি মাফ করে দাও, তোমার হাবিব আর তামাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাতে মাফ করে দাও। আমরা এই মাহফিলে শুরু আমরা এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল করো মওলা। রব্বে করিম, সামনে রমাদান মাস, আর আমরা এই রমাদানটারে আমরা জীবনের শ্রেষ্ঠ রমাদান নেবার তৌফিক দান করো মওলা। রব্বে করিম, কোরআন ওয়ালা রমাদান কাটাইবার তৌফিক দান করো আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাইয়ার, আমরা প্রবাসী হল লাগিয়া বহুত মানুষের দোয়া চাইছেন, বহুত অসুবিধার মাঝে আছেন, তুমি আল্লাহ উদ্ধার করো। বিদেশের মাটি তোমার বান্দা আপনার অসুবিধার মাঝে ফেলাইও না, আমরার হালাল রিজিকর মাঝে বরকত দো আল্লাহ। আল্লাহ গুনাগার আপনারে মাফ করে দো আমরারে। রব্বে করিম, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা বেমারি আপনারে শিফা দান করো আল্লাহ। অভাবী আপনার অভাবরে দূর করে দাও, বেরোজগারি আপনার লাগে হালাল রুজির দরজা খুলে দাও আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছে, তোমার বান্দা আপনার সাহায্য সহযোগিতা কবুল করো আল্লাহ, দুনিয়া আখেরাতে তারা সাহায্য করো আল্লাহ। আমরারে জালিম বানাইও না, আমরারে মজলুম বানাইও না,
আমরা অন্যর দরজার ভিখারি বানাইও না দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরের ময়দানে শর্মিন্দা করিও না আল্লাহ রব্বে কারীম তোমার কাছে ভিক্ষা চাই বহুত মানুষ মুশকিলের মাঝে পড়িয়া দোয়া চাইছেন মুশকিলটাকে আসান করে দাও মুসিবত দাদা আপনারে মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ রব্বে কারীম এই জমিনে যতদিন রাখো আমরা রে তোমার গোলাম বানাইয়া রাখিও ইমানের সাথে আমরার মৌত দিও আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে তোমার হাবিব ও শাফাআত আমরা নসিব করিও বহুত মানুষ এই মাহফিলের পিছনে শ্রম দিছেন আল্লাহ তুমি কবুল করো বহুত মানুষ সাহায্য করছেন তুমি কবুল করো মৌলা এর ওসিলায় এই এলাকার তমাম মুর্দেগানকে মাফ করে দাও এর সওয়াব নিয়ে হযরত ফুলতলে সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ তমাম বুজুর্গানের কবরের উপরে পৌঁছায় দাও আমরা পক্ষ থেকে সালাত সালাম আর হাদিয়া তোমার হাবিবের খিদমতে পৌঁছাও আল্লাহ রব্বে করিম তোমার কাছে আবারও ভিক্ষা চাই এই মাহফিল থেকে কোনো মানুষের হাতে খালি ফেলাইয়া দিও না আমরা যে জায়গাটা আটকেছি আল্লাহ তুমি ছুটাইয়া দাও আমরা ঈমান দে প্রবৃদ্ধি দান করো আল্লাহ ঈমান দে মজবুত করে দাও আল্লাহ তোমার দিনের পথে কাম করার তৌফিক দান করো ইখলাসের সাথে আল্লাহ বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সম্মানিত দর্শক কেরাম আমাদের আজকের সুন্নি মহাসম্মেলন শুরু হয়েছিল সকাল 10 কোটিকা সকাল 10 কোটিকা হতে মধ্যরাত পর্যন্ত ছিল তারপর আমাদের সম্মেলনে অনেক বিলম্ব হয়েছে তারপরে আপনারা যারা দূর দূরান্ত থেকে মেহমান নিতে এসেছেন এবং প্রবাসী যারা আমাদের এই সুন্নি মহাসম্মেলনে প্রতি বছর সহযোগিতা করে আসছেন এবং সহযোগিতা করবেন যারা ওয়াদা করেছেন সবার প্রতি ওয়াজ কমিটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খতমে দালাইলুল খায়রাত খতমে কোরআন খতমে খাজাগান মাধ্যমে আমাদের মাহফিল শুরু হয়েছিল আবারও মিলাদ শরীফের মাধ্যমে সংক্ষিপ্ত মিলাদ শরীফের মাধ্যমে আমাদের আজকের মাহফিল সমাপ্তি হবে মিলাদ শরীফ পরিচালনা করবেন ইসাকিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার হযরত মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী সাহেব এবং আমাদের ভলেন্টিয়ার ভাই যারা আছেন আপনারা সিন্নি নিয়ে আমাদের প্যান্ডেলে অবস্থান করার জন্য ওয়াজ কমিটির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লাতভিয়া ইসলামী যুব সংঘের পক্ষ থেকে 26তম ইসলামী সুন্নি মহাসম্মেলনে দেশে এবং বিদেশ থেকে অনেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন যাদের কথা না বললে নয় আমাদের আমেরিকা প্রবাসী জনাব হাজি জব্বার মিয়া সিদ্দিকী সাহেব প্রতি বছর আমাদের ওয়াজে 10,000 টাকা কোনো বছর 15,000 টাকা দেন এই বছরও 10,000 টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন কাতারের একটা কল্যাণ সংস্থা থেকে আমাদেরকে প্রতি বছর টাকা দেন এই বছরও 10,000 টাকা দিচ্ছেন এরপরে লন্ডন থেকে দিছে সবার নাম বলা সম্ভব নয় আগামী বছর আমাদের জগৎপুরের সুপার ভাই 20,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন তার পক্ষ থেকে আর তার ছেলের পক্ষ থেকে হয়তো আরো দিবেন ওয়াদাবদ্ধ আমাদের বদরুল আলম সিদ্দিকী নানু ভাই আমাদেরকে এই বছর 5,000 দিচ্ছেন আর আগামী বছর 20,000 দিবেন ওয়াদাবদ্ধ এইভাবে আমাদের এলাকায় অনেকে নাম বলা সম্ভব নয় যে যে নিয়তে দেশ এবং বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন সবার প্রতি আমরা লতফিয়া ইসলামী যুব সংঘের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যায়ে সংক্ষিপ্ত ধরনের মিলাদ তোলার জন্য আহ্বান করছি গিলাসুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মৌলানা খায়রুল ইসলাম চৌধুরী সাহেবকে আপনারা সব বিজয়ী হয়ে বিজয়ী হয়ে আপনারা বিক্রাই আস্তে আস্তে ফিটা ফিটি লাইন করে লিখতে আপনারা সব আমি দয়া করি আপনারা যারা নাম কইম দয়া করি আমরা প্যান্ডেলের সামনে আপনারা এলাম জানো জনাব শাজি মিয়া সাহ মনসুর মিয়া ফারুক মিয়া শাহিন আহমদ আব্দুল সালাম শেনপুর মাসুম আহমদ মেরাবু সুয়েদ আহমদ জগৎপুর রাজা মিয়া সিনহনাথ ইমাদ আহমদ হোসেনপুর শামীব মেরাবুই
مامون احمد شنفور ایمان میا شنفور معروف خان جبتفور مجیبور رحمان شنفور نرول احمد نعیم شنفور اپنارا دیا کرو شبر لانسین کلا دراو کر اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله بسم الله الرحمن الرحيم قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله بسم الله الرحمن الرحيم قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله والسلام عليك يا محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك محمد يا محمد يا رسول الله محمد يا شفاعتك جيل الله দয়া করে আপনারা যারা রাস্তাতে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে আইও পা আপনারা গণেশ আমরা সমস্যার বেশি নিদিতে আল্লাহর ভাই দিছে দয়া করে আপনারা ভিতরে আইও পা নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শালানি আলা শুল্লা ক্বালিল নাবিয়্যা তুফি বিল মাদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবু আব্দুল্লাহ وكان قد اجتهد باخوانه بني عد من الطائفه النجاريه ومكث فيهم شهرا سقيما وعيننا سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجل تسعه اشهر قمريه وانا للزمان من جلي ادوسدا حضرت سمه ليلة مولده وعشية مريم في نسوة من الحجرة القدسية وأخذ المغادر ولدت النبي صلى الله عليه وسلم نورا يتمنى سماء صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد
السلام عليك يا رسول السلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا محمد نم پیارا عرش پر حق نے پکارا سچ پیغمبر اے ہمارا صلوات اللہ علیکہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات الله عليك رحنما يا رحنما يا بشوية بشوية حاجات حاجات روايا قوة بدستبايا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم میرے درود اور سلام مزید نبی پاک محمد سلام یا قوم صلوا علی سید الامین مصطفی جائل اللہ رحمت للعالمین بلغ العلا بکمالی كشف الدجى بجماله حسنت جميع وصالي صلوا عليه اپنا رأي كاجه لوگا یہ علاقہ مجھے اپنا رأي وعادر پتی شبر کیا دے اشامنن تو برو کل لگے جو دی اپنا اپنا وعادر بسن کل لگے اٹھا ملے بدا مجھے আমি দয়া করে সবকে কইয়া আর আপনারা সব পড়ে দেখো যদি যতসময় পড় না বইছো অত সময় পর্যন্ত আমরা সিন্নি বিতরণ করা সম্ভব হইতো না আপনারা পড়ে দেখো বয়ার পরে আমরা এখান থেকে সিন্নির ঘোষণা দিব আপনারা সিন্নি খাইতে ভাই যতসময় বইছো না অত সময় আমরা দিতাম পারিয়া না শৃঙ্খলা না হইলে আমরা দেওয়া শুরু করতাম না আমরা পূর্ব দিক থেকে সিন্নি দেওয়া শুরু করবো আমরা ভলেন্টিয়ার ভাইয়ের ভাইয়েরা যারা আছেন তারা সকাল থেকে থাকবা এবং শুরু করবা এর আগে আপনারা যার যার জায়গা শৃঙ্খলা ইয়া বই যাবা যত সময় পর্যন্ত আপনারা বইছেন না আমরা দেওয়া শুরু করতে পারতাম না আপনারা বই যাবা তাড়াতাড়ি বউকা আমি এখনো ফুড সাইডে দেখি আর অনেকে উপায় নিয়েছেন আপনারা দয়া করে বই যাবা পশ্চিম দিকে জায়গা খালি আছে আপনারা আয়ুকা যারা ফুক দিকে এখনো উবাত আছে আপনারা আয়ুকা পশ্চিম দিকে সিন্নি যারা বাপা আছে আমার সঙ্গে বুঝলো
আমি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আর যদি জায়গা না হয় তে আমরা দক্ষিণ থেকে একটা লাইন করা যাইব দক্ষিণ থেকে বেশ কিছু জায়গা খালি আছে একটা লাইন করা যাইব আমি দোয়া শুরু করব আল্লাহ দিবা আমরা এখানে অনুশীলন করার পরে আপনারা সিন্নি দেওয়া শুরু করব আপনারা প্রত্যেক লাইনে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله غبيرا الدنيا شكر ذا بندوية ستمة رحمة الجهور أولاك وليسي الله الله ميقنا غرغنا بكس يد ما فينا قريا مجن دي تمام غنا ما فوري ديه يا الله বিদেশ থেকে অনেক ভয়ঙ্কে লাইভ আসকারি মাহফিল দেখরা যারা এই মাহফিলে সাহায্য করছেন আল্লাহ আল্লাহ আমার বিদেশি মুসাফির আলোরে বিদেশের জমিনে সালামতে একে আলাম বেজা হয়ে যাও যত বিদেশে ভয়ঙ্কে আসকারি মাহফিলে সাহায্য করছেন আল্লাহ এই সাহায্য যদি আতের খানদারের তাম বেহনের মধ্যে দানবে মাহফুলি দেও আল্লাহ জিন্দা যারা আসেন আলারে নেকায়ত তুই বাহনা ফুরমাও الله شرط الله رحمة الله لهم يا الله نبدو سيدهم الله خاص من رسول مستعدين يا أحمد أبي بنال محمد رسول الله صلى الله عليه وسلم الله مبارك بول سيدهم الله خاص من المشر ما بلوك ذرا شرط حسين أجرى شرط الله الله ذك من سمعت شرط الله من سمعت من يجعد في بانات الله الله خسرون أمير ما الله خسر ما لا مرهم شكر هم شعرت الله كانوا نفس أكبر الله مكان من الناس كانوا من سنة الله جرد دين جرد خزمت وشراء الله جرد من خزمت وخزمت وشراء الله شراء الله كانوا من أول هلده الله تمر عقب النور جامل تمام وقدنا قبل من أول هلده وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.